कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। আপনিও চাইলে দেখতে পারবেন, কারণ হচ্ছে যে এখন থেকে মোটামুটি প্রত্যেকদিনই বা ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজ থেকে ইভালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস এর এই শো প্রতিদিন ফেসবুক লাইভ হবে। আমরা আমাদের টেকনিক্যাল একটা প্রবলেম ছিল, মানে যে ট্র্যাক করতে পারছিল না আমাদেরকে, ক্যামেরা বারবার দেখাচ্ছিল ইমেজ নট ফাউন্ড। আমরা যতবারই লাইভ গো লাইভ দিতেছি ফেসবুক থেকে আমাদেরকে পাঠাচ্ছে ইমেজ নট ফাউন্ড, কারণ নাট ভাই রৈদিপুর এত কালো হয়েছে খুঁজে পাওয়া যেতেছে না। তার উপর উনি নতুন একটা চশমা কিনেছে, পুরো কি কিউট লাগতেছে, এর লেগে আমাদের অফিসের ক্যামেরা ওটা ডিটেক্ট করতে পারতেছে না, দেখে তো নাট থাকার কথা কে বসে দিছে। কিন্তু আমি এত সুন্দর করে বললাম আপনার চশমাটা দেখা যেতেছে না, আমি ঠিক করে দিয়েছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন আপনার চশমা দেখা যাবে, এক সার ক্লিয়ার, দেখি দেখি এক সার ক্লিয়ার হয়ে যাবে। আমি না কোথেকে কিনছেন বলবো না, কত টাকা দিয়ে কিনছেন এটাও বলবো না, ধরো আর কি 10-12 হাজার টাকার কথা বলার, এগুলাম না এগুলাম না বলবো না। আমি শুধু বলবো যে চশমার কখনো চশমা পরেন নাই, মানে ভাব ধরার লেগে পড়ছেন, সানগ্লাস পরছেন, কিন্তু রিয়েল চোখের ডাক্তার দেখে অরিজিনাল চশমা, মানে আমি যেমন সবসময় অরিজিনাল ব্যবহার করি সবকিছু, ওরকম পরেন উনি করেছে। ওনার চোখে যে চশমাটা আছে আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গাতে কিনতে পারবেন না, কারণ উনি অলরেডি কিনে ফেলাইছে, অর্ডার দিতে হবে। সেটা হলো কি, যখন উনি রোদে যায় রোদের যে বেগুনের রশ্মি আছে তাই না, ইউভি রে বলে ওটাকে, ইউভি রে ওটা হলো যে মান্না দের ছোট ভাই সত্যজিৎ রের কোম্পানি ইউভি রে, ওই রেটা ওনার চোখে প্রবেশ করতে পারে না। এই থেকে আমি বললাম যে কেউ যদি নাথ ভাইয়ের দিকে নজর দিতে চান ইউভি রে দিয়া লাভ নাই, ওই তীক্ষ্ণ বান নাথ ভাইয়ের চোখ পর্যন্ত পৌঁছাবে না, তার আগে উনার যেই প্রোটেক্টিভ গ্লাস আছে তাকে আপনাকে ছুড়ে মেরে দিয়ে ছক্কা মেরে দিবে। তারপর যখন সূর্যের আলোতে এটা গেলে কেমন জানি রূপ বদলায় গিরগিটি, এটা চশমা না, আমি তো ওটা নাম দিছি লিটল গিরগিটি। আচ্ছা, রং বদলায় সূর্যের তাপে গেছে, রং বদলাইছে। তারপর আমরা যে ঘুরতে গেলাম পানির মধ্যে পড়ে গেছে, তাও আবার রং বদলাই গেছে, কালা হয়ে গেছে। আমি বলি আরে ভাই আপনার চশমাটা তো সেই কালা হয়ে গেছে, চশমা কালা হয়ে ড্রেনের পানি। আমি তো ভাবছি এটা আপনার চশমার ফিচার, পানি তো পড়লে এটা কালো হয়ে যায়, এটা সূর্যের আলো পড়লে বা মোবাইলের ফ্ল্যাশ পড়লে এটা একটা বেগুনি কালার হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যে পানিতে পড়লে কালো কালার শুধুমাত্র তখনই হয় যখন ময়লা পানিতে পড়ে। আমি তো বুঝতে পারি নাই, সরল মানুষ আমি, আমি ভাবছি যে মনে হয় এটা পানিতে পড়লেও এরকম হয়ে যায়। এবার হচ্ছে কি, এরকম এক লোক মানে ইয়ে করে মার্শাল আর্ট শেখে, মার্শাল আর্ট অনেক দিন ধরে কারাটে শেখে মার্শাল আর্ট শেখে, তো অনেক দিন পরে সে হচ্ছে প্রতিদিন ক্লাস করে, তো নিয়মিত ক্লাস করে, তো হঠাৎ করে একদিন দেখা গেল কি 2 মাসের মধ্যে সে একদিন ব্ল্যাক বেল্ট পরে আসছে। ওকে, ব্ল্যাক বেল্ট পরে আসছে, তার সতীর্থ যারা ছিল তারা জিজ্ঞেস করতেছে ওয়াও হোয়াট আ পারফরম্যান্স, মাত্র 2 মাসের মধ্যে ব্ল্যাক বেল্ট, পুরো থুচুকা থুচুকা পারফরম্যান্স। না এটা আসলে হোয়াইট বেল্টই, 2 মাস ধরে পরিষ্কার না করা কালো হয়ে গেছে। কিন্তু ভাই আপনি কিন্তু আমাকে ই করে ডিস্ট্র্যাক্ট করছেন, ডিস্ট্র্যাক্ট। আচ্ছা, মানে আমি একটা ট্র্যাকে ছিলাম, অন দা ট্র্যাক, বাট আপনি আপনাকে কথার যে বাচন ভঙ্গি এবং আপনার কথার চাতুরতা দিয়ে আমাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলেছেন। আমাদের যেহেতু ইভ্যালি প্রেজেন্ট নাট বল টু দ্য টু ফান কিংস আছে মানে এখন থেকে লাইভ হবে, সো লাইভের প্রথম দিনে আমরা একটু বুঝিয়ে দিতে চাই যে এটা আসলে জোক শো, এখানে জোক বলা হয়, মাঝে মাঝে আমরা একটু আলাপ আলোচনা করি আর কি। আবার হো লিসেনারকে এখন আপনি ডিস্ট্র্যাক্ট করতেছেন, এটা বোটে চোখের সোনা, এটা ওই আলতু বলতু কথা নিচ্ছে মাঝে মাঝে, আমরা মনে পড়লে মাঝে মাঝে আমরা যোগ মনে পড়লে, তাও আবার এত প্রেশার দিন আমার ব্রেনের উপর, আমার ব্রেনের উপর কোনো প্রেশার দিন যে হ্যাঁ একটা যোগ ভাবতে হবে, তাতে ভাবো ভাবো একটা বললাম আপসে আইলে তো আইলো ডায়লগ আইলো
লাস্টের কাহিনীটা না বললে নাই, যদি আপনাকে অনেকবার রিকোয়েস্ট করছেন এটা যেন আমি না বলি, কিন্তু ভাই আমি তো দেখছেন আমি আমার সংসার থেকে শুরু করে পার্সোনাল লাইফ সব আমি আমার লিসেনারদের সাথে শেয়ার করি। আপনি যতই না করেন আমি জানি এতে আপনার রাগ করবেন আমার উপর, আপনি বলতেও পারেন বন্ধু কালকে থেকে তোর সাথে আমি শো করব না, আমার কিচ্ছু করেন না, আমি তখন একলা ছোট রান করবো। তারপর বলতে চাচ্ছি যে হলো এক সময় আমি হঠাৎ করে দেখলাম যে নাথ ভাইয়ের চোখের চশমাটা নাই, তো আমি অনেকক্ষণ তাকায় রইলাম যে শালা অদ্ভুত চশমা কিনলো লোকটা, হ্যাঁ এক সময় কালো এক সময় নীল, এখন রোদও গেছে গা সাথে সাথে চশমাটাও গেছে গা, রোদের মধ্যে নীল পানির মধ্যে কালা এমনি থাকে সাদা, কিন্তু কিনছিলেন ট্রান্সপারেন্ট, এখন তুই চোখের মধ্যে রোদও গেছে গা চশমা উধাও কসকি চশমাটা পড়ছে এটা কোথায় চোখের চশমা নাই এত লাইট ওয়েট চশমা, চোখ তো কখন পড়ে গেছে আমি কি পড়ে গেছে, এরপর তো মনে করেন পুরো আমাদের ট্যুর বাতিল হয়ে গেছে, সবাই খালি চশমাই খুঁজছি, আমরা পরে 150 চশমা কালেক্ট করছি অন্যদের চশমা নিয়ে, আমি চোখে দেখছি ভাই একই রকম আমি খাবার দিয়ে নিয়ে পড়ছি ভাই, আমি না ভাই চশমা আপনি বললে হবে নাকি পরে বয়ে রয়েছেন বেদবের মতো। মানে ব্যাপারটা যদি এমন হতো যেমন হচ্ছে যে কানে হেডফোন গুঁজে রেখে অনেকে মিউজিক প্লে করে রাখে, কারণ হচ্ছে যে মোবাইল যদি পড়ে যায় যাতে করে বুঝতে পারে যে কানে গান বাজে না কেন, তাহলে তো আমার মোবাইল পরে মোবাইল পরে গেল। তারপরে এই জন্য এমন যদি হইতো যে আমি চশমা ছাড়া দেখি না, তাহলে হয়তো কি চশমা খুলে ফেললে বা চশমা পরে গেলে আমি বুঝতে পারতাম কি রে দুনিয়া এমন ঝাপসা হয়ে গেল কেন, ও আমার চশমা নাই, কিন্তু কথা হচ্ছে আমি তো চশমা ছাড়াও দেখি। দেখেন এটাই তো প্রবলেম, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, আলো এবং সূর্যের আলো প্রোটেক্ট করার জন্য এই জন্য চশমা খুলে পরে গেলেও বুঝতে পারি না যে চশমা আছে না নাই, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার। তাই এই লোকে চশমা পরে ভাব ধরার কাজটা কি, আগের গুলো তো ভাব প্রমাণিত, আগের গুলো তো ভাবে ছিল কেস এক্সামড, এক্সাম না কি জানি বলে এক্সাম প্লেস ক্লোজড, আমি প্রথমে এসে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে ওনার কিন্তু চশমার দরকার নেই, হুদা কামে ভাব ধরার লেগে কোটি টুকি কোটি কোটি টুকি বলে কোটি টুকি কি বলতে চাইছিলাম কোটি কোটি বলতে চাইছিলাম, অতিরিক্ত কথার কারণে কিছু কিছু শব্দ আবার শব্দ ভ্রম হয়ে যায়, কোটি টুকি টাকা কিন্তু ভালো কিন্তু ভাই কোটি টুকি টাকা কোটি টুকি টাকার টাবিন নামা টাং টুইস্টার হয় একটা কোটি টোটি টাটা টোকি টাকা টাবিন নামা টাবিন নামা টাবিন টামা বলেন এটা বলেন তাহলে দুই চারবার বলেন ভাই কোটি টোকি টাকা টাবিন নামা, হ্যাঁ হ্যাঁ তাহলে কোটি টোটি টাটা টাবিন টামা কোটি টোটি টাকা টাবিন টামা, এই শালা চারবার বলতে বুঝে একবার বলতে আমি কেটে টোটি, আচ্ছা আমাদের শো 1 ঘন্টার, হ্যাঁ হ্যাঁ না চারবার করলে তো আমার 10 সেকেন্ড করে 40 সেকেন্ড চলে গেল 1 মিনিট গেল কা, আমি চারবার করলে 59 মিনিট হবে আজকে প্রোগ্রাম, একবারে মোটামুটি 4টা 32 মিনিট এখানেই নাই, কোটি টোটি টাকা টাবিন টামা টাবিন টামা টাবিন টামা, ওকে আমরা ব্রেকে যাই, হ্যাঁ ব্রেকই তো আমরা এইটা প্র্যাকটিস করব না, ব্রেকের ব্রেক কি শেয়ার কোনো ব্রেক নাই, ও আপনি ওদিক থেকে খাইয়ে দিছেন তো ওদিক থেকে পোরশনটা খাইয়ে দিছেন, না না কোনো ব্রেক নাই আমাদের, কোনো ব্রেক না আমরা ব্রেকলেস, আমি সবকিছু শুয়ে তো এইসব জানতে পারি যে আমাদের কি কি চেঞ্জ হয়েছে কি কি নতুন ঢুকছে কি কি বাইরেছে আমি বোন হাসপাতালে এই জন্য কান্দছি না, আমার ভাই আমার কোনদিন কই নেই আমার বোন আছে, এটাও কোনো বড় ব্যাপার না, কিন্তু আমার যেমন অসুখ এটা জানি না, গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছিল কিডনি বিক্রি করে আইফোন 11 কিনে নাও, সিম্পল তো বলতেছে, এরপরে বন্ধুর কাছে আসছে, বন্ধুরে বলতেছে দোস্ত গার্লফ্রেন্ড কে জিজ্ঞেস করছিলাম যে আইফোন 12 আসতেছে মার্কেটে, আমার তো 11 কিনা হয় নাই এখন কি করতে পারি, বন্ধু বলতেছে গার্লফ্রেন্ড কি বুদ্ধি, সে বলছে যে কিডনি বিক্রি করে আইফোন 11 কিনতে বলছে,
জিজ্ঞেস করলো, তো তারপরে কি করছস? হ্যাঁ বিক্রি করে দিছি। আই হায়, এত বড় একটা অপারেশন হয়ে গেল জানাইলি না? কয় না, তোরে কেন জানাবো? কয় তুই আমার বন্ধু, তোর অপারেশন এসে আমার জানাবি না? না অপারেশন তো আমার না, গার্লফ্রেন্ডের করছি। আর কিডনি বেঁচে দিচ্ছে, চিন্তা করলাম আমার কিডনি এত দাম টাম পাবে না। ওর কিডনি স্পেশাল কিডনি, ওই কিডনি যে পায় করে বন্ধু মনে কর সেই ওর জামাই মরি যাইব। ব্রেইন বিক্রি হচ্ছে একটা এক্সিবিশন, এক্সিবিশনে সায়েন্স এক্সিবিশনে মানুষের ব্রেইন বিক্রি হচ্ছে। হ্যাঁ, তো এবার জিজ্ঞেস করা হইতেছে কার ব্রেইনের কত দাম। তো প্রথমে দেখা গেল একটা স্টুডেন্টের ব্রেইন, সে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, তার ব্রেইনের দাম জিজ্ঞেস করা হলো যে কত দাম। বলছে যে এইটার দাম হচ্ছে 1,00,000 টাকা। বলছে 1,00,000 টাকা কেন? বলছে পাবলিক ইউনিভার্সিটি তো, ওর পড়াশোনা একটু বেশি করতে হয়, এই জন্য ব্রেইনের ব্যবহার অনেক, ওর ব্রেইনের দাম, এই ব্রেইনটা আপনি যদি নেন তাহলে এটা 1,00,000 টাকা পড়বে। পাশের একটা জারের মধ্যে দেখা গেল আরেকটা ব্রেইন, তো জিজ্ঞেস করা হলো এই ব্রেইনের দাম কত? বলছে এটা 5,00,000 টাকা। বলছে 5,00,000 কেন? বলছে এইটা একটা ডক্টরের ব্রেইন, বিভিন্ন ধরনের রোগী আসে, বিভিন্ন ধরনের রোগের ট্রিটমেন্ট এই ব্রেইন করে, তো ব্রেইনকে অনেক ভাবতে হয়, এই জন্য এই ব্রেইনটার অনেক খরচ হয়, তো এই ব্রেইনটার দাম হচ্ছে 5,00,000 টাকা পরিচালিত। এরপরে একজন টিচারের ব্রেইন জিজ্ঞেস করলে এটার দাম কত? বলছে এটার দাম 10,00,000 টাকা। ও মাই গড, 10,00,000 টাকা কেন? বলছে এইটা একটা টিচারের ব্রেইন, এইটা স্টুডেন্টদেরকে বিভিন্ন প্রবলেম সলভ করে দিতে হয়, এটার দাম একটু বেশি হতো। এরপরে দেখা গেল যে একটা ব্রেইনের দাম হচ্ছে 50,000 টাকা। বলছে ওয়াও, 50,000 টাকা মাত্র, এইটাই তো আমি নিব। বলছে এটা একটা একজন পলিটিশিয়ানের ব্রেইন। বলছে এই জন্য এত কম? বলছে হ্যাঁ, জীবনে কোনোদিন কোনো কামে লাগেনি। আপনি 99% আনইউজড প্রেসিডেন্ট, আপনি নিলে একদম নিউ ইনটেক ফিল পাবে। ওই যে চায়নাতে একটা শপ আছে না, 14 days ইউজ শপ। এরকমই আমাদের মনে ব্রেইন গুলো 14 days ইউজ ব্রেইন মার্কেট দিয়ে আমরা বেঁচে দিব। ওখানে একদম ডিসপ্লেটা আমার ব্রেইনটা থাকবে, আর নিচে লেখা থাকবে নট ফর সেল, এটা শুধু ডামি। প্রথম দিন তো এই জন্য বেশিক্ষণ থেকে আমাদের জানান দিতে হবে। আপনাকে জানাচ্ছি কোথায় আছি আমরা, আমরা আজই হলাম গিয়া চেয়ারের মধ্যে। আজকে দেখবেন যে দুটি পোস্ট করা আছে আমাদের, দুটি, একটি ছবি এবং একটি লাইভ। ওহ মাই গড, যারা ছবিতে করেছেন ওগুলো মোটামুটি হারিয়ে গেছে, কারণ ওই পোস্টের কমেন্ট পড়তে পারছি না। আমরা আজকে লাইভ এর কমেন্ট পড়বো, সো লাইভ শেয়ার করবেন এবং হচ্ছে লাইভে এখানে কমেন্ট করবেন, কোন জোক টোক পাঠাতে চাইলে পাঠিয়ে দেবেন। আমাদের যে সার্কেলটা আছে, আমাদের যে গ্যাং, গ্যাং এর যারা যারা, সার্কেল নাই ভাই, এখন আর সার্কেল নাই, গ্যাং আমাদের না, গ্যাং ও নাই, কি এটা মানে গ্যাং ব্যাং হয়ে গেছে। যে গ্যাং ব্যাং এর যারা যারা আছেন তারা আমাদের লাইভে কমেন্ট করবেন। ইয়া ইয়া, আমাদের ফেসবুক ফ্যান পেজ খুঁজে পাওয়ার জন্য যে অফসোর্স ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে আপনি আমাদের লাইভটা দেখতে পাবেন। এছাড়া এসএমএস করার নিয়মটি হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, যে কোনো কথা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর ফোন করতে পারবে তো আমাদের না? কেন পারবে না, আমি আমি বললাম না, এটা কি চেঞ্জ হয়ে গেছে? না চেঞ্জ হয়নি, আমি তো কিছুই জানি না। ফোন করতে হবে 7-8 বছর পরে আসলাম তো। কল করার নাম্বারটি হচ্ছে 02-55-03-6659। জাস্ট ঝালিয়ে নিলাম, ঝালিয়ে নিলাম, আমি বলছি দাঁড়া দেখেন একদম পাক্কা ঠিক ঠিক বলবো, 02-55-03-6659। নাট বল্টু মনে করেন শুক্রবার বাদে বাদে শুক্রবার আসছিলাম, লাস্ট শুক্রবার তো আসছিলাম, এই হ্যাঁ রে টেকা বাবু একদিনের। অনেক ভালো একজন অ্যাক্টর আপনি, অনেক ভালো একজন রিসাইটার, মানে আপনি লিখতে পারেন, হ্যাঁ অনেক ভালো কপিরাইটার আপনি, অনেক ভালো ইউটিউবার আপনি,
কিন্তু কবে ভালো মানুষ হবেন বলেন তো আমারে আমাকে বোকা ভাবার কিছু নেই, ঠিক আছে। By the way, সবার আগে জানতে চাই আপনাদের কাছে, আপনি জাস্ট ইয়ে ওয়াই অথবা এন লিখে পাঠাবেন, অফিয়ারে আমাদের কথা কি আপনি শুনতে পাইছিলেন? তাহলে তাহলে একমাত্র এটা টেকনিক্যাল ফল্ট, আর যে কথাগুলো শুনছেন সেগুলো টেকনিক্যাল ফল্ট, এটা আমরা বলিনি। যাই হোক ভাই, মনে হয় শুনে নাই, কেউ তো রেসপন্স করতেছে না, দেখছি আমি। কিছুক্ষণ আগে এই ব্রেকের আগে আমি 450 একসাথে সবাই আমাকে দেখছিল সেটা দেখলাম, কিন্তু আমি চাচ্ছি এটা 550 হয়ে যাক আজকে। আজকে প্রথম দিন আমরা 500 ক্রস করতে চাই, সো একসাথে লাইভ আমাদের 500 জন দেখবে। সেটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে এই লাইভটাকে। এই লাইভটাকে আপনারা যদি শেয়ার করেন, ধামাধাম গ্যারান্টির মতো ছড়ায় যাবে, বুঝছেন না ব্যাপারটা? তাহলে এখন আমাদের সময় একটু কম আছে, এই জন্য আমাদের যেটা করতে হবে তাড়াতাড়ি হচ্ছে SMS কমেন্টগুলো পড়ে দিতে হবে, এবং আপনারা শেয়ারের কাজটা চালিয়ে যান। বলটুর অনেকদিন পর শখ হয়েছে, একসাথে 500 মানুষ দেখবে। লিখেছে আমাদের FM পুকার, লিখেছে বড় ভাই বলছে চাকরির কি খবর, এই তো আমি বলতেছি প্রেমের মতো আসে আর যায়। বড় ভাই বলতেছে তাহলে প্রেমের কি খবর, সে একদম নাই চাকরির মতো। খুবই বাজে অবস্থা ভাইয়া। আরে যাও, আমরা লাইভের কমেন্ট গুলো কোথায় পাবো কমেন্ট? আর জারিন তাসলিম লিখেছে কিছুই শোনা যায় নাই, হা 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 বলতো। থ্যাংক ইউ জারিন, তুমি আমার জীবন না সাথে চাকরিটাও বাঁচাইছো। এমডি নাজমুল হাসান বিল্লাল লিখেছে কি লিখবো বুঝতে পারছি না, ওহো আমাদের তো পড়াও ঠিক হয় নাই, তাহলে আমার বলো। ও আপনি তো কমেন্ট করতেছেন না, আমি তো দুষ্টু ছেলেটা, আহা আমি তো ওই পড়বো। বল্টুকে লিখেছে এমডি আশিক, বল্টু নাইস ক্লক, কই সেটা? মানে আমি কখনো আমার শো অফ আমার একদমই পছন্দ না, যে আমার ভালো লাগে না যে কেউ আমার ঘড়ি দেখো, ঘড়ির প্রশংসা করো। ভাই কত দাম এটা? আমার যোগ বিয়োগ করে সব করে তারপর আমার টাইম বাইর করতে হয়। বলে কেউ যদি আমাকে বলে ভাই হোয়াট টাইম ইজ ইট, আই এম প্লিজ গিভ মি 10 মিনিট, গড়িটা মোবাইল থেকে ঠিক করে নে, গড়িটা মোবাইলের সাথে মিলিয়ে যোগ বিয়োগ করে আমি এক্সাক্ট টাইমটা বলবো। এবং এটা আপনারা জানেন না, এটা হার্ট বিটও কাউন্ট করতে পারে। হার্ট বিট যখন কাউন্ট করার জন্য আমি একে বলি যে ঘড়ি এবার হার্ট বিটটা জানাও, ঘড়ির থেকে একটা মেসেজ আসে তোর হার্ট বিট তুই নাই আমার জানা, আমি তবে তোর ডিসপ্লেতে দেখাইতেছি। স্বপ্ন দেখা স্মার্ট তামিল লিখেছিল নাট ভাইয়ের জন্য অনেক দোয়া, তুমি যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারো। কার জন্য? তো আমি তো বিয়ে করছি, আমার জন্য। আর ওরা শিলা লিখেছে আমি এই প্রথম কমেন্ট করছি ভাইয়া, তোমাদের শুনতে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। নাজমুল হাসান আমাদেরকে দেখতে ভালো লাগতেছে না তার মানে আজকে। মমিন মিয়া লিখেছে বল্টু ভাই আউলা ঝাউলা হয়ে গেছে, এখন নাট ভাই কেউ করতেছে কি করতেছে? আউলা ঝাউলা করে দিচ্ছি। ও আচ্ছা, এখন বল্টু ভাই আউলা ঝাউলা হয়ে গেছে, এখন নাট ভাই কেউ আউলা ঝাউলা করতেছে? নো, আমি তো লেজ কাটা শেয়ালের মতো, আমার লেজ নাই তোমরাও কাটো। আচ্ছা কি ছিল কি, আমি আলো জ্বালাইছি আপনাকে আলো জ্বালা করতেছি, আমার লেজ কাটা গেছে, লেজ আসছে আমার জায়গা মতো, হোয়াট ইজ দিস ম্যান? সাবিল্লা সাবা লিখেছে শুনতে পাই নাই, মানে ব্রেকে যেগুলো বলছে শুনতে পাই নাই, ব্রেকেগুলো শুনতে পাবো না তুমি জীবনের সাথে সাথে আমার চাকরিটাও বাঁচালে। তানিয়া সুলতানা ব্রাহ্মণ বাইরে থেকে লিখেছে যারা নাট বোল্টুতে কল পাও না তারা 5টার সময় কি রাশাওয়ারে ফোন দিও, ফোন পাইবা আর মনে সান্ত্বনাও পাইবা। আমি মুক্তা, আপনার আহমেদ রাশেদ লিখেছে সজল ভাইয়ের চশমা তুলে নিব আমরা, মিলে নাই কিন্তু, মিলে নাই। তবে তুমি যে এসএমএস করছো তাই আমরা খুশি হয়েছি, কমেন্ট করার জন্য আমরা খুশি হয়েছি। আপনার আহমেদ রাশেদ এমডি নারায়ণগঞ্জ কে তো গারামু
এমডি সাজিম ইন্ডিয়া থেকে কমেন্ট করছে বোধহয়, হিন্দিতে লেখছে কিন্তু আমরা বুঝতে পারছি না। ইন্ডিয়া থেকে না, এগুলো দেখো ভিনদেশি গুলো আমাকে দিবেন, ফরেন ল্যাঙ্গুয়েজ তো আমি জানি না, আপনি তো জানেন না, ভাবদের পরে তো কিউন দরকার নেই। মানে তারপরে হচ্ছে যে আমেরিকা থেকে কয়েকজন বন্ধু আমাদের সাথে জয়েন করে, আমেরিকান ইন্টারন্যাশনাল এসএমএস টা আমরা এখনো পাইনি কমেন্টটা। ভাবটা দেখো না, তো চশম পরে আমেরিকা থেকে শুনে এই থেকে শুনে সব দিকে বলে যাচ্ছে না, এই চশম পরে কি আমেরিকা দেখা যায়? কার কার শুনতেছে না, দেখা যায় না, এটা তো মোটামুটি তোরেই দেখা যায় না। বলছিলাম আগে বড় চশমা কিনেন, অ্যাটলিস্ট আপনি পার্টনারদের দেখতে হবে বড় চশমা দিয়ে। শাওন শেখ লিখেছে, মাইকেল জ্যাকসন মারা গেল, সারাদিন টিভিতে উনার গান দিল, সারাদিন টিভিতে উনার ছবি দিল, ভাবতেছি যদি সানি লিওন মারা যায় তো ওই দিন আমরা খবর উঠবো তো, আমি নাট বেটা তো সেদিন টিভিতে আসবো, এসে আমরা দামি দামি ভিডিও বানাবো, নাট ভাই হবে উনি আর আমি হবো সানি। রায়ান রাকিম লিখেছে, নাট ভাই এটা কি আপনাদের আসল পেজ? আমি অনেকবার ধোকা খাইছি, যেখানে যাই সেখানেই দেখি ফেক। ইয়েস, এইটা আসল পেজ, পেজ ক্যাপিটাল এফএম 94.8 এর আসল পেজ। আসল পেজ নাট বল্টুর আলাদা একটি পেজ আছে, সেখানে বাংলায় নাট বল্টু লিখতে হবে অথবা আমাদের পোস্টের উপরে যে নাট বল্টু লেখাটি আছে আজকে নেই, সেখানে আজকে আমরা দেইনি, আমরা টুইস্ট রাখছি এটা। আচ্ছা, আর ফেক পেজ গুলো থেকে দূরে থাকবেন, অনেক অনেক ফেক পেজ, এবং চাইলে আপনি ফেক পেজ গুলো তো লাইক দিয়ে রাখতে পারেন, চিনে রাখবেন যেগুলো লাইক দেয় ওগুলো ফেক পেজ। আমি মুক্তা মনি, আচ্ছা বাড়ি থেকে, বাড়ি বারোদি থেকে, আচ্ছা দুই একটা ফরেন ল্যাঙ্গুয়েজ জানা থাকলে না বাংলা পড়তে অসুবিধা হয়ে যায়, শুনছি পড়তে তো দিবেন। বারোদি বাড়ি থেকে লিখছে, শুনছি আমি আমার ভাইয়ার ফোন থেকে তোমাদের লাইভ দেখছি, আমরা 2020 এসএসসি এক্সামের পর থেকে তোমাদের শুনছি, লাভ ইউ ভাইয়ারা, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। কে লিখেছে? আচ্ছা পূর্ণিমা লিখেছিল, ভাই ভাবি কি জানে আপনারা পাগল হয়েছেন? আমরা তো পাগল হওয়ার পরে বিয়ে করে দিছি, বিয়ে করার আগে বলছে বিয়েটা করাইলে পোলাটার মাথা ঠিক হয়ে যাব। আয়াতি নিবনাত নীরা লিখেছে, ভাইয়েরা কমেন্ট পড়ে না কেন? ও মা, 10 মিনিট ধরে আমরা কমেন্ট পড়ছি। সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, নাট ভাইয়া তুমি বললে না কেন কখন আসবা মাওয়া দিয়ে? আমি জানতাম, আর বল্টু ভাইয়া আমি কিন্তু এবার তোমার গুগল ম্যাপে অলওয়েজ খুঁজে পাইনি, আমি সিরিয়াস, আমি দাঁড়াইছিলাম 10-15 মিনিট কাউকে দেখি না, পরে চিন্তা করলাম এখানে আর 10 মিনিট দাঁড়ালে আমি কিডন্যাপ হয়ে যাব, আমি চলে আসছি। আমি ভাবছিলাম আমার সামনে তো দুইজন থাকার কথা, তারা কোথায়? পিছনেও তো দুইজন থাকার কথা, তারা কোথায়? সিরিয়াসলি ভয়ানক ট্যুর ছিল লাস্ট আসার সময়। তানিয়া সুলতানা ব্রাহ্মণবাড়ি থেকে লিখেছে, আচ্ছা ওটা তো বললাম, সজলের হার্ট লিখেছে কাল। লিজা মির্জাজাও থেকে লিখেছে, দিছো তো প্যাস লাগাইয়া, হ্যাঁ এতদিন তোমাদের শুনতাম আর মাথা রাগ ম্যাথ করতাম, কিন্তু এখন খেয়ে কি করবো, দেখবো না ম্যাথ করবো। ভালো মানুষ না যে সময়টা নষ্ট করলেন না মানুষের, মানুষের জীবন আরো নষ্ট। এটা কি আমার আইডিয়া? এটা কি আমার হাতে? আপনি আপনি একটু ব্যস্ত রাখেন ওদের, হ্যাঁ ওরা যদি না দেখে আমি কিভাবে ফান কলে যাই, শিখে ফেলাইবো, এত কষ্ট করে আমি শিখছি। যাই হোক, রাশি ফলের অনেকগুলো রিকোয়েস্ট ছিল, আমরা আগামীকালকে থেকে রাশি ফল আবার শুরু করব। আজকে আজকে একটু দেরি হয়ে গেছে, আর মুখের সামনে মাইকটা থাকতে হবে, মিউজিক আছে, তারপরে ফোনের বাটনটা চাপ দিচ্ছি, আর এই হলো আমাদের ফোন কল বাজতে হবে না, তাই না? তারপরে যে ফান কলের যে লোকটা চিলাচিলি করে সেটা দিতে হবে, তারপরে এটা ম্যাজিক, চিলাচিলি করেনি এখনো, এটা জাস্ট ম্যাজিক, হাতটা ক্যামেরার সামনে নিয়ে গিলি 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 ওয়ে করি। আমি ভিডি সরকার, ভিডি সরকার আসছে, ভার্চুয়াল ধেন্দা সরকার।
কল করতে পারেন 02550366569 এই নম্বরে। यस আমাদের স্মার্টফোনে ফোনটা আসবে। দিস ইজ আওয়ার স্মার্টফোন দেখা যায় ভাই দেখো তো এই দিস ইজ আচ্ছা দিস ইজ আওয়ার স্মার্টফোন হোয়াই দিস ইজ কল স্মার্টফোন হোয়াই বিকজ ওরা অনেকগুলো বাটন ঠিক আছে অনেক স্মার্ট ও ব্ল্যাক এন্ড গ্রে কম্বিনেশনে আছে অনেকগুলো বাটন আছে ওরা প্রচন্ড স্মার্ট ঠিক আছে প্রতিটা বাতি জ্বলে আচ্ছা হ্যালো কথা বলা যায় হ্যালো হ্যালো জি আপনি আমাকে তো দেখছেন না শুনছেন শুনতেই পাচ্ছে শুধু দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছেন না তো একটু পরে বলবে শুনতেও পাচ্ছি না হ্যাঁ এটা ফোনে কথা বলছি শুনতে পাচ্ছি ও শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছেন আটটা পরে পাবেন না আপনি কে এবং কোথা থেকে বলছেন মানে আপনার নাম কি ছিল আপনার নাম কি ছিল আমার নাম আগে শান্তা ছিল এখনো শান্তা বা আগেও শান্তা এখনো দুইটা নাম শান্তা ওনার নাম আগেও শান্তা এখনো শান্তা আচ্ছা আপনার এলাকার নাম কি আগেও ছিল যেটা এখনো আছে যেটা পরেও থাকবে মাদারীপুর আচ্ছা তাই তো বলি শান্তা ফ্রম মাদারীপুর থেকে শান্তা আমরা যে আজকে প্রথমেই তোমার ফোনটা ধরবো তুমি জানতা বলো শান্তা কবি কবিতার হইলো না দিল আরবান কবির আর বান হইলো না আর ওরে বান হয়ে গেল বললাম শান্তা আমরা যে প্রথমেই তোমার ফোনটা ধরবো তুমি কি সেটা জানতা যদি ভুল করে আমাকে চাও বলো আমার কি দোষ আমাদের তো গানের শোনা শান্তা একটা জোক শোনাবো আমাদের হ্যাঁ আমরা গান শুনি হাসবো সমস্যা কি ওই শান্তা তুমি জানো এখনো এই বাবা শান্তা তুমি তো আমাদের অনেক বিল উঠে দিস কি একটা জোক শুনলাম রে ভাই জোকটার নাম কি ছিল জানেন এই জোকটা তিনবার শুনলে বেশি হাসি আসবে কি লাফটার জোকে দুইবার শুনলে একটু হাসি হা হা একবার শুনলে অল্প হাসি আর আমাদের সবাই লিসেনাররা একবার করে হা দিলেই মনে করো ওরে অট্ট হাসি ক্রাউডেড হাসি লাইফ বেস্ট জোক আমরা সেকেন্ড ফোন রিসিভ করছি অ্যানসার টু দা সেকেন্ড ফোন হ্যালো হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন ভাই আমি তাসলিম বলছি মিরপুর থেকে মিরপুর থেকে কি নাম দেরি হয়ে গেল এই জন্য আর গেলাম না তাসলিম তাসলিম ওই যে আমার স্বপ্নে যে নাথ ভাইয়ার বউ মারা গেছিল এখনো কি জীবিত হয়েছে ডাক্তার ডাক্তার আসছিল পরে না মারা গেছে আবার জীবিত হবে কি করে হয় না পরে আর জীবিত হয় নাই তো হয় নাই নাতনি কি আর বিয়ে দিয়ে করছিল পরে না পরে আর করে নাই করে নাই করে দিও আরেকটা করে দিও ছেলেটা একা একা ছেলেটা একা এটা বিয়ে করে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ঘুমিয়ে যাও এখন দাদা ঠিক বিয়ে দিয়ে পরাই ঘরে অনেক কাজ আছে অনেক কাজ ঘুমিয়ে যাও না এখন ঘুমানোর সময় না তো না সময় তো ঘুমানো নাকি লোকটা তো বিয়ে করতে হবে না এখন কিসের সময় তাহলে সানগ্লাস পরে দেখবে কারণ আলোকিত চেহারা দেখা এত সোজা না তাসলিম জোক শোনাবে আমাদের হ্যাঁ হা হা দুইবার করে শোনাও তিনবার হা হা দিয়ে চলে যাও আবু হা না রনি জলদি কাটি নেই একটা ধরুন থেকে কেটে ধরো
কেটে ধরবো না, অন্তত তিনটা কল না ধরলে তো এটা কেমন উনারা খুব হিসাব হিসাবই লোক বাবা, ফান করলে তিনটা কল ধরতে হবে এবং প্রথমে আসার পরে পাঁচ মিনিট বিরতি নিতে হবে। হ্যালো হ্যালো লাস্ট কলার আপনি আমাদের, হ্যালো দেন ঢেলে দেন পানি ঢেলে দেন আমাকে লাস্ট কলার উপরে। বালা কইরা হুনতাছি তো আমরা, কে আপনি কে কিডা ওই যে কি কয় ফোনের মাইকের মধ্যে শুনে ডিবা দিয়ে দেন যাতে আর কথা জীবনে শুনতে না হয়। ফোন কি আরেকটা ধরবো আমরা? হ্যাঁ ধরি 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 বাবা, এতক্ষণ তারা সাথেই ছিল আমাদের, তারপরে বুঝতে পারিনি আমরা কল রিসিভ করেছি, কল রিসিভ করতে বুঝতে পেরেছি তো ওই যে পান খেতে বললাম না পান অর্ডার দিছে। হ্যালো সে তো শুনতে পাচ্ছে না, ওয়ালাইকুম আসসালাম, তিনবার নিলাম এই নিয়ে নাই মোহাম্মদপুর থেকে। কি নাম তোমার, কি নাম? ফোন মোহাম্মদপুর, উনার ফোন সম্ভবত শ্যামলি। বাবা উনি টাইমিংটা আপনি দেখেন কিরকম, একদম ঠিক টাইমে এসে কেটে দিচ্ছে। আচ্ছা আমাদের ঘড়ি কি তার হাতেও একটা আছে মনে হচ্ছে, তাহলে আমি যাই ছোট্ট বিরতিতে, ছোট্ট একটা বিরতিতে যাই, এরপরে এসে নাকি আবার এই নিয়ম চেঞ্জ হয়েছে শেয়ার গুলো পরে দিব। জোক আনকার তো রয়েছে, আর আপনি শুনছেন ই ভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস। হ্যাঁ কথা সত্য, নাম কাজ তো আমাদের পোস্ট কাজ তো আরো আছে, ফিরছি আমরা। হ্যাঁ আর আছে সবই তো ঠিক আছে, কিন্তু আমি কি টিপ দিছিলাম তখন কোথায় কে জানি, আপনারা যে এখনো আমাদের সাথে আছেন তার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা কিন্তু হচ্ছে যে শেয়ার এখান থেকে পড়া যাবে না, ওখান থেকে পড়তে হবে। বাবা এগুলো তো স্বাভাবিক না, সব তবে নাটক তো ছেড়ে শুধু ছেড়ে দিই। হ্যাঁ নাটকের কিছু সুতা তো আমার কাছে আমি রাখছি, আপনি যতই ভাবেন যে যতই ঘুরি ওরা রাতে নাটাই তো আমার হাতে, করে শেয়ার গুলো পর আমাদের সময় নেই, ওই বকবুক কমাইলাম। হ্যাঁ শেয়ার গুলো পর, শেয়ার গুলো পড়তেছি, কথা তো দুটোই রাখতে হবে না, একটা কথা রাখলে হবে না, শেয়ার গুলো তো আসতে হবে সামনে না। আচ্ছা আমার কমেন্ট পড়ো না কেন, এই কমেন্ট কি আছে পড়ার মতো? ভাই 171 মিলিয়ন শেয়ার হয়েছে, জলদি শুরু করি আজকে। প্রশান্ত মজুমদার শেয়ার করেছিল, স্বপ্ন দেখা বালক দা বিং শেয়ার করেছিল, রতন আল হাসান শেয়ার করেছিল স্বপ্ন দেখা বালক দা, পর এম ডি শাফি আহমেদ, আমরা যেটাকে বলি কিপটামি করে চলা, আমাদের বাপ দাদারা সেটাকে বলে হিসাব করে চলা, মাইন্ডেড বেডা, মমিন মিয়া শেয়ার করেছিল, তারপর শেয়ার করেছিল এফ এম পোকা জাহাঙ্গীর, পোকা এফ এম জাহাঙ্গীর আলম, এস এ মুকিত শেয়ার করেছিল, সত্যজি বাটপার শেয়ার করেছিল, আরও শেয়ার করেছে অনিকেত আর্টসেল ভাইয়া বাপ্পি, বাবা রে বাবা, শেয়ার করেছিল মুস্কান জাহান, শেয়ার করেছিল হৃদয়ের মাঝে হুগলার বেড়া, শেয়ার করেছিল টোন চেঞ্জ করছে না, বোরিং হয়ে যাবে, জেরিন তাসনিম শেয়ার করেছিল, ফাবিয়ান এলিয়ান শেয়ার করেছিল, শফিকুল ইসলাম জুয়েল, মুস্কান জাহান তো বলেছি একবার, রাইহান রাকিম শেয়ার করেছিল, পিয়া মনি শেয়ার করেছিল, নামহীন শেয়ার করেছিল, এবার দেখুন তারা হুরা কারকে বলে, এই তারা হুরা কে বলছো তারা তাড়াতাড়ি কি বারে বারে লাস্টে যখন বিল দেওয়ার সময় এসে উঠছে চারজন, ও বলে তুই দে
দরজার বাইরে আসেন ম্যানেজার, দরজার বাইরে, বাইরে থেকে ডিসিশন হবে, দরজার বাইরে গেছে বলতেছে ওই যে সামনে নারিকেল গাছটা দেখতেছেন ওই যে রাস্তার ওই পারে, হ্যাঁ দেখতেছি, আপনি এক দুই তিন চার বলবেন, চার বলার সাথে সাথে আমরা চারজন মিলে দৌড় দিব, সর্বপ্রথম যে ওই নারিকেল গাছ শুয়ে আইসা আপনার সামনে দাঁড়াইতে পারবে বিল সে দিবে। ম্যানেজার বলছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করেন, ঠিক আছে আপনি এক দুই তিন চার বলেন, প্রথম যে ছুঁয়া আপনার কাছে চলে আসবে বিল সে দিবে। আচ্ছা ঠিক আছে দেখি কে প্রথম হয়, তাও তো একটা ডিসিশন আসছে, নেন দৌড় দেন। চারজন দাঁড়াইছে, ওয়ান টু থ্রি ফোর, চারজন দৌড় দিছে, ম্যানেজার আজও আশায় আছে তারা ফিরে আসবে। আসে না কেন, ওরা কখন আসবে, মেয়েটা সুন্দর করে তার বাম পাশের গেঞ্জিটা উঠে দেখাইলো একটা ব্যান্ডেজ, কিডনি বেঁচে দিছিস, কিন্তু কিডনি বেঁচে আইফোন তালি কই, পরে সানগ্লাসটা খুলে দেখাইছে শোকো নাই একটা। শুনছিলেন ইভ্যালি প্রেজেন্স নাট বোল্ট টু দ্য টু ফান কিংস, টাটা। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।